আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালের নাস্তায় ছিল রং চার, হচ্ছে টোস্ট। তো আমরা দুধ চাটা খাই না, দুধ চা খেলে আমার একটু প্রবলেম হয়, মাঝে মধ্যে কফিটা খাওয়া হয়। তো রং চাটাই আমরা সবাই বেশিরভাগ সময়ই খাই। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। শরীরটা বেশি ভালো না, একদম হালকা কিছু রান্না করব। ডিম দিয়ে আলু ভাজি করব। পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি, তারপর হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে, তারপর আমি আলু কুচিটা দিয়ে দিয়েছি। আলুগুলো একদম চিকন করে আমি কেটে নিয়েছি। তো মেশানো হয়ে গেছে মশলাটার সাথে, এখানে কোনো পানি দিব না, তো আলু থেকে পানি উঠেছে, এখন আমি ঢেকে দিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিব, আর দিব হাফ চামচের মতো এলাচের গুঁড়া। তো এলাচের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমের সাথে। তো তারপর আমি ডিমটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। একদম মেশানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, একদম ঝরঝরা করে। তো এই ভাজিটা আলিফ খুবই পছন্দ করে। আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল নিচ দিয়ে লেগে লেগে গেছে। তো এই ভাজিটাই খেতে খুব ভালো লাগে। আর রান্না করব কাঁঠালের বিচি দিয়ে শুটকি। তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে গুঁড়া মশলাগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব শুটকি, এগুলো হচ্ছে মলা শুটকি। তো আমি মাছের মাথাগুলো ফেলে দিয়ে ভেজে নিয়েছি, খুব ভালো করে গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। তো এখন আমি শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আমি অল্প একটু পানি দিয়ে শুটকিগুলো আমি কষিয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো আমি একটু ছেঁচে নিয়েছি। তো তারপর ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে ঘষা দিয়েছি, একদম কাঁঠালের বিচিগুলো সাদা হয়ে গেছে। তো শুটকিটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি। তো কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। তো এই তরকারিটা একদমই শুকনা শুকনো হবে, ঝরঝরে আর কি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তরকারিটা বলক এসে গেছে, এখনও ঝোল আছে, ঝোলটা একদম শুকালে নামিয়ে ফেলবো। তরকারিটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে, তো তরকারিটা খেতে আসলেও খুব মজা হয়েছিল। শুটকি এমনিতেও আমার মনে হয় সবারই খুবই পছন্দের। আর ডাল রান্না করেছি, মসুরের ডাল একটু ঘন করে। এখন আলিফ আরফাকে দুপুরের খাবার দিয়ে দিচ্ছি, ওরা তো আর ডাল আর হচ্ছে শুটকি দিয়ে খাবে না, তো আলু ভাজিটাই দিয়ে দিলাম ওদেরকে। ওদের এমনিতেও আলু খুবই পছন্দের, আর ডিম দিয়ে আলু ভাজি আলিফের খুবই পছন্দের। তো ওদেরকে খাবার দিয়ে আমিও খেয়ে নিচ্ছি ডাল আর হচ্ছে কাঁঠালের বিচি আর শুটকি। শুটকিটা খেতে আসলেও খুব মজা হয়েছে। আর এই হচ্ছে সন্ধ্যার নাস্তাই ছিল ম্যাকারনি। এখন বাজে প্রায় 9টার মতো, সন্ধ্যার নাস্তাটা একটু লেট হয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর কারেন্ট ছিল না। তো কারেন্ট আসার পরেই আর কি ম্যাকারনিটা রান্না করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, ভুনা খিচুড়ি। আগেই বলেছি আমার শরীরটা বেশি ভালো না, তো রাতে রান্না করতে পারিনি, তাই ওর বাবা খাবার কিনে নিয়ে আসছে আমাদের সবার জন্যই। তো আমি এক প্যাকেট বেড়ে নিলাম আমাদের জন্য, আমি আলিফ আরফা একসাথেই খাবো, আমি ওদেরকে খাইয়ে দেবো দুইজনকেই। তো ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।